শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দ পাঠ করছি গোপা বাগচি। ষষ্ঠ অধ্যায়, ব্যাকুলতা ও প্রথম দর্শন। অতি অল্প বয়সেই ঠাকুরের পিতার মৃত্যু হয়, সুতরাং বাল্যকাল হইতে তিনি জননী চন্দ্রমণি ও অগ্রজ রামকুমারের স্নেহেই পালিত হইয়াছিলেন। ঠাকুরের অপেক্ষা রামকুমার 31 বৎসর বড় ছিলেন, সুতরাং ঠাকুরের পিতৃভক্তির কিয়দংশ তিনি পাইয়াছিলেন বলিয়া বোধ হয়। পিতৃতুল্য অগ্রজের সহসা মৃত্যু হওয়ায় ঠাকুর নিতান্ত ব্যথিত হইয়াছিলেন। কে বলিবে ওই ঘটনা তাহার শুদ্ধ মনে সংসারের অনিত্যতা সম্বন্ধীয় ধারণা দৃঢ় করিয়া উহাতে বৈরাগ্যানল কতদূর প্রবুদ্ধ করিয়াছিল। দেখা যায় এই সময় হইতে তিনি শ্রী শ্রী জগন্মাতার পূজায় সমাধিক মনোনিবেশ পূর্বক মানব তাহার দর্শন লাভে বাস্তবিক কৃতার্থ হয় কিনা তদ্বিষয় জানিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন। পূজান্তে মন্দির মধ্যে শ্রী শ্রী জগন্মাতার নিকটে বসিয়া এই সময় তিনি তন্মনস্কভাবে দিন যাপন করিতেন এবং রামপ্রসাদ ও কমলাকান্ত প্রমুখ ভক্তগণ রচিত সঙ্গীত সকল দেবীকে শুনাইতে শুনাইতে প্রেমে বিয়োগফল ও আত্মহারা হইয়া পড়িতেন। বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দিরদ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহার পূর্বক পঞ্চবটির পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগন্মাতার ধ্যানে কালযাপন করিতেন। ঠাকুরের ওই প্রকার চেষ্টাসমূহ হৃদয়ের প্রীতিকর হইত না, কিন্তু সে কি করিবে, বাল্যকাল হইতে তিনি যখন যাহা ধরিয়াছেন তখনই তাহা সম্পাদন করিয়াছেন, কেহই তাহাকে বাধা দিতে পারে নাই এ কথা তাহার অবিদিত ছিল না। সুতরাং প্রতিবাদ বা বাধা দেওয়া বৃথা, কিন্তু দিন দিন ঠাকুরের ওই ভাব প্রবল হইতেছে দেখিয়া হৃদয় কখনো কখনো একটু আধটু না বলিয়াও থাকিতে পারিত না। রাত্রে নিদ্রা না যাইয়া শয্যাত্যাগ পূর্বক তিনি পঞ্চবটিতে চলিয়া যান এ কথা জানিতে পারিয়া হৃদয় সেই সময়ে বিশেষ চিন্তান্বিত হইয়াছিল, কারণ মন্দিরে ঠাকুর সেবার পরিশ্রম তাহার উপর তাহার পূর্ববৎ আহার ছিল না। এই অবস্থায় রাত্রে নিদ্রা না যাইলে শরীর ভগ্ন হইবার সম্ভাবনা। হৃদয় স্থির করিল ওই বিষয়ে সন্ধান এবং যথাসাধ্য প্রতিবিধান করিতে হইবে। পঞ্চবটির পার্শ্বস্থ স্থান তখন এখনকার মতো সমতল ছিল না, নিচু জমি খানাখন্দ ও জঙ্গলে পূর্ণ ছিল। বুনো গাছগাছড়ার মধ্যে একটি ধাত্রী বা আমলকি বৃক্ষ তথায় জন্মিয়াছিল, একে কবর ডাঙা তাহার উপর জঙ্গল, সেজন্য দিবাভাগেও কেহ ওই স্থানে বড় একটা যাইত না, যাইলেও জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইত না। আর রাত্রে ভূতের ভয়ে কেহ ওই দিক মারাইত না। হৃদয়ের মুখে শুনিয়াছি পূর্বোক্ত আমলকি বৃক্ষটি নিচু জমিতে থাকায় তাহার তলে কেহ বসিয়া থাকিলে জঙ্গলের বাহিরের উচ্চ জমি হইতে কাহারও নয়নগোচর হইত না। ঠাকুর এই সময় উহারি তলে বসিয়া রাত্রে ধ্যান ধারণা করিতেন। রাত্রে ঠাকুর ওই স্থানে গমন করিতে আরম্ভ করিলে হৃদয় একদিন অলক্ষ্যে তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল এবং তাহাকে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইতে দেখিতে পাইল। তিনি বিরক্ত হইবেন ভাবিয়া সে আর অগ্রসর হইল না, কিন্তু তাহাকে ভয় দেখাইবার নিমিত্ত কিছুক্ষণ পর্যন্ত আশেপাশে ঢিল ছুঁড়িতে থাকিল। তিনি তাহাতেও ফিরিলেন না দেখিয়া অগত্যা সে স্বয়ং গৃহে ফিরিল। পরদিন অবসরকালে সে তাহাকে জিজ্ঞাসা করিল, জঙ্গলের ভিতর রাত্রে যাইয়া কি করো বলো দেখি। ঠাকুর বলিলেন, ওই স্থানে একটা আমলকি গাছ আছে, তাহার তলায় বসিয়া ধ্যান করি। শাস্ত্রে বলে আমলকি গাছের তলায় যে যাহা কামনা করিয়া ধ্যান করে তাহার তাহাই সিদ্ধ হয়। ওই ঘটনার পরে কয়েকদিন ঠাকুর পূর্বোক্ত আমলকি বৃক্ষের তলায় ধ্যান ধারণা করিতে বসিলেই মধ্যে মধ্যে লোষ্ট্রাদি নিক্ষিপ্ত হওয়া প্রভৃতি নানাবিধ উৎপাত হইতে লাগিল। উহার হৃদয়ের কর্ম বুঝিয়াও তিনি তাহাকে কিছুই বলিলেন না,
হৃদয় কিন্তু ভয় দেখাইয়া তাহাকে নিরস্ত করিতে না পারিয়া আর স্থির থাকিতে পারিল না। একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পরে নিঃশব্দে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া দূর হইতে দেখিল, তিনি পরিধেয় বস্ত্র ও যজ্ঞসূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন রহিয়াছেন। দেখিয়া ভাবিল, মামা কি পাগল হইল নাকি? এরূপ তো পাগলেই করে, ধ্যান করিবে করো, কিন্তু এরূপ উলঙ্গ হইয়া কেন? এরূপ ভাবিয়া সে সহসা তাহার নিকটে উপস্থিত হইল এবং তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিল, এ কি হচ্ছে, পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? কয়েকবার ডাকাডাকির পরে ঠাকুরের চৈতন্য হইল এবং হৃদয়কে নিকটে দাঁড়াইয়া ওইরূপ প্রশ্ন করিতে শুনিয়া বলিলেন, তুই কি জানিস এই রূপে পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয়? জন্মাবধি মানুষ ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতি ও অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে। পৈতে গাছাটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ। মাকে ডাকতে হলে ওই সব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়, তাই ওই সব খুলে রেখেছি। ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। হৃদয় ওইরূপ কথা পূর্বে আর কখনো শুনে নাই, সুতরাং অবাক হইয়া রহিল এবং উত্তরে কিছুই বলিতে না পারিয়া সে স্থান হইতে প্রস্থান করিল। ইতঃপূর্বে সে ভাবিয়াছিল মাতুলকে অনেক কথা অদ্য বুঝাইয়া বলিবে ও তিরস্কার করিবে, তাহার কিছুই করা হইল না। পূর্বোক্ত ঘটনা প্রসঙ্গে একটি কথা এখানে বলিয়া রাখা ভালো, কারণ উহা জানা থাকিলে ঠাকুরের জীবনের পরবর্তী অনেকগুলি ঘটনা আমরা সহজে বুঝিতে পারিব। আমরা দেখিলাম অষ্টপাশের হস্ত হইতে মুক্ত হইবার জন্য কেবলমাত্র মনে মনে ওই সকলকে ত্যাগ করিয়াই ঠাকুর নিশ্চিন্ত হইতে পারেন নাই, কিন্তু স্থূলভাবেও ওই সকলকে যতদূর ত্যাগ করা যাইতে পারে তাহা করিয়াছিলেন। পরজীবনে অন্য সকল বিষয়েও তাহাকে ঐরূপ করিতে আমরা দেখিতে পাই, যথা অভিমান নাশ করিয়া মনে যথার্থ দীনতা আনয়নের জন্য তিনি অপরে যে স্থানকে অশুদ্ধ ভাবিয়া সর্বথা পরিহার করে সে স্থান বহু প্রযত্নে সহস্তে পরিষ্কৃত করিয়াছিলেন। সমলোষ্ঠাস্য কাঞ্চন না হইলে, অর্থাৎ ইতর সাধারণের নিকট বহুমূল্য বলিয়া পরিগণিত স্বর্ণাদি ধাতু ও প্রস্তর সকলকে উপল খণ্ডের ন্যায় তুচ্ছ জ্ঞান করিতে না পারিলে মানব মন শারীরিক ভোগ সুখেচ্ছা হইতে আপনাকে বিযুক্ত করিয়া ঈশ্বর আভিমুখে সম্পূর্ণ ধাবিত হয় না এবং যোগারূঢ় হইতে পারে না। এ কথা শুনিয়াই ঠাকুর কয়েক খণ্ড মুদ্রা ও লোষ্ঠ্র হস্তে গ্রহণ করিয়া বারংবার টাকা মাটি মাটি টাকা বলিতে বলিতে উহা গঙ্গা গর্ভে নিক্ষেপ করিয়াছিলেন। সর্বজীবের শিবজ্ঞান দৃঢ় করিবার জন্য কালীবাটিতে কাঙালিদের ভোজন সাঙ্গ হইলে তাহাদের উচ্ছিষ্টান্ন তিনি দেবতার প্রসাদ জ্ঞানে গ্রহণ ও মস্তকে ধারণ করিয়াছিলেন। পরে উচ্ছিষ্ট পত্রাদি মস্তকে বহন করিয়া গঙ্গা তীরে নিক্ষেপ পূর্বক সহস্তে মার্জনী ধরিয়া ওই স্থান ধৌত করিয়াছিলেন এবং নিজ নশ্বর শরীরের দ্বারা ওই রূপে দেব সেবা যথকিঞ্চিত সাধিত হইল ভাবিয়া আপনাকে কৃতার্থ মন্য জ্ঞান করিয়াছিলেন। ঐরূপ নানা ঘটনার উল্লেখ করা যাইতে পারে। সকল স্থলেই দেখা যায় ঈশ্বর লাভের পথে প্রতিকূল বিষয় সকলকে কেবলমাত্র মনে মনে ত্যাগ করিয়া তিনি নিশ্চিন্ত থাকিতেন না, কিন্তু স্থূলভাবে ওই সকলকে প্রথমে ত্যাগ করিয়া অথবা নিজ শরীর ও ইন্দ্রিয় বর্গকে ওই সকল বিষয় হইতে যথাসম্ভব দূরে রাখিয়া তদ্বিপরীত অনুষ্ঠান সকল করিতে তিনি উহাদিগকে বলপূর্বক নিয়োজিত করিতেন। দেখা যায় ঐরূপ অনুষ্ঠানে তাহার মনের পূর্ব সংস্কার সকল এককালে উৎসন্ন হইয়া যাইত এবং তদ্বিপরীত নবীন সংস্কার সকলকে উহা এমন দৃঢ়ভাবে ধারণ করিত যে কখনোই সে আর অন্য ভাব আশ্রয় করিয়া কার্য করিতে পারিত না। ঐরূপে কোনো নবীন ভাব মনের দ্বারা প্রথম গৃহীত হইয়া শরীর ইন্দ্রিয়াদি সহায়ে কার্যে কিঞ্চিত মাত্র যতক্ষণ না অনুষ্ঠিত হইত ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ে যথাযথ ধারণা হইয়া উহার বিপরীতভাবে ত্যাগ হইয়াছে এ কথা তিনি স্বীকার করিতেন না।
পূর্ব সংস্কার সমূহ ত্যাগ করিতে নিতান্ত পরাঙ্মুখ আমরা ভাবি, ঠাকুরের ঐরূপ আচরণের কিছুমাত্র আবশ্যকতা ছিল না। তাহার ঐরূপ আচরণ সকলের আলোচনা করিতে যাইয়া কেহ কেহ বলিয়া বসিয়াছেন, অপবিত্র কদর্য স্থান পরিষ্কৃত করা, টাকা মাটি মাটি টাকা বলিয়া মৃত্তিকাসহ মুদ্রাখণ্ড সকল গঙ্গায় ফেলিয়া দেওয়া প্রভৃতি ঘটনাবলী তাহার নিজ মনঃকল্পিত সাধন পথ বলিয়া বোধ হইয়া থাকে। কিন্তু ঐরূপ অদৃষ্ট পূর্ব উপায় সকল অবলম্বনে তিনি মনের উপর যে কৃতিত্ব লাভ করিয়াছিলেন তাহা অতি শীঘ্রই তদপেক্ষা সহজ উপায়ে পাওয়া যাইতে পারে। উত্তরে বলিতে হয়, উত্তম কথা, কিন্তু ঐরূপ বাহ্য অনুষ্ঠান সকল না করিয়া কেবলমাত্র মনে মনে বিষয় ত্যাগ করারূপ তোমাদের তথাকথিত সহজ উপায়ের অবলম্বনে কয়জন লোক এ পর্যন্ত পূর্ণভাবে রূপ রসাদি বিষয়সমূহ হইতে ষোলো আনা মন ঈশ্বরে অর্পণ করিতে সক্ষম হইয়াছে? উহা কখনোই হইবার নহে। মন একরূপ চিন্তা করিয়া একদিকে চলিবে এবং শরীর ওই চিন্তা বা ভাবের বিপরীত কার্যানুষ্ঠান করিয়া অন্য পথে চলিবে, এই প্রকারে কোনো মহৎ কার্যেই সিদ্ধি লাভ করা যায় না, ঈশ্বর লাভ তো দূরের কথা। কিন্তু রূপ রসাদি ভোগ লোলুভ মানব ওই কথা বোঝে না। কোনো বিষয় ত্যাগ করা ভালো বলিয়া বুঝিয়াও সে পূর্ব সংস্কার বসে নিজ শরীর ইন্দ্রিয়াদির দ্বারা উহা ত্যাগ করিতে অগ্রসর হয় না এবং ভাবিতে থাকে, শরীর যেরূপ কার্য করুক না কেন, মনে তো আমি অন্যরূপ ভাবিতেছি। যোগ ও ভোগ একত্রে গ্রহণ করিবে ভাবিয়া সে আপনাকে আপনি ঐরূপে প্রতারিত করিয়া থাকে। কিন্তু আলোক অন্ধকারের ন্যায় যোগ ও ভোগরূপ দুই পদার্থ কখনো একত্রে থাকিতে পারে না। কাম কাঞ্চনময় সংসার ও ঈশ্বরের সেবা যাহাতে একত্রে একই কালে সম্পন্ন করিতে পারা যায়, এরূপ সহজ পথের আবিষ্কার আধ্যাত্মিক জগতে এ পর্যন্ত কেহই করিতে পারেন নাই। শাস্ত্র সেজন্য আমাদিগকে বারংবার বলিতেছেন, যাহা ত্যাগ করিতে হইবে তাহা কায় মনোবাক্যে ত্যাগ করিতে হইবে এবং যাহা গ্রহণ করিতে হইবে তাহাও ঐরূপ কায় মনোবাক্যে গ্রহণ করিতে হইবে, তবেই সাধক ঈশ্বর লাভের অধিকারী হইবেন। ঋষিগণ সেই জন্যই বলিয়াছেন, মানসিক ভাবোদ্দীপক শারীরিক চিহ্ন ও অনুষ্ঠানরহিত তপস্যা সহায়ে মানব কখনো আত্মসাক্ষাৎকার লাভে সমর্থ হয় নাই। যুক্তির বলে স্থূল হইতে সূক্ষ্ম এবং সূক্ষ্ম হইতে কারণে মানব মন ক্রমশ অগ্রসর হয়। আমরা বলিয়াছি, অগ্রজের মৃত্যুর পর ঠাকুর শ্রী জগদম্বার পূজায় অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এবং তাহা দর্শন লাভের জন্য যাহাই অনুকূল বলিয়া বুঝিয়াছিলেন তাহাই বিশ্বস্ত চিত্তে ব্যগ্র হইয়া সম্পন্ন করিতেছিলেন। তাহা শ্রীমুখে শুনিয়াছি, এই সময়ে যথারীতি পূজা সমাপনান্তে দেবীকে নিত্য রামপ্রসাদ প্রমুখ সিদ্ধ ভক্তদিগের রচিত সঙ্গীত সমূহ শ্রবণ করানো তিনি পূজার অঙ্গ বিশেষ বলিয়া গণ্য করিতেন। হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ ওই সকল গীত গাহিতে গাহিতে তাহার চিত্ত উৎসাহপূর্ণ হইয়া উঠিত। ভাবিতেন, রামপ্রসাদ প্রমুখ ভক্তেরা মা দর্শন পাইয়াছিলেন, জগজ্জননীর দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়, আমি কেন তবে তাহার দর্শন পাইব না? ব্যাকুল হৃদয়ে বলিতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। ঐরূপ প্রার্থনা করিতে করিতে নয়নধারায় তাহার বক্ষ ভাসিয়া যাইত এবং উহাতে হৃদয়ের ভাব কিঞ্চিত লঘু হইলে বিশ্বাসের মুগ্ধ প্রেরণায় কথঞ্চিত আশ্বস্ত হইয়া পুনরায় গীত গাহিয়া তিনি দেবীকে প্রসন্না করিতে উদ্যত হইতেন। এইরূপে পূজা ধ্যান ও ভজনে দিন যাইতে লাগিল এবং ঠাকুরের মনের অনুরাগ ও ব্যাকুলতা দিন দিন বর্ধিত হইতে লাগিল। দেবীর পূজা ও সেবা সম্পন্ন করিবার নির্দিষ্ট কালও ওই সময় হইতে তাহার দিন দিন বাড়িয়া যাইতে লাগিল। পূজা করিতে বসিয়া তিনি যথাবিধি নিজ মস্তকে একটি পুষ্প দিয়াই হয়তো দুই ঘণ্টা কাল স্থানুন্যায় স্পন্দনহীনভাবে ধ্যানস্থ রহিলেন।
অন্নাদি নিবেদন করিয়া মা খাইতেছেন ভাবিতে ভাবিতেই হয়তো বহুক্ষণ কাটাইলেন। প্রত্যুষে সহস্তে পুষ্পচয়ন করিয়া মালা গাঁথিয়া দেবীকে সাজাইতে কত সময় ব্যয় করিলেন, অথবা অনুরাগপূর্ণ হৃদয়ে সন্ধ্যারতীতেই বহুক্ষণ ব্যাপৃত রহিলেন। আবার অপরাহ্নে জগন্মাতাকে যদি গান শুনাইতে আরম্ভ করিলেন, তবে এমন তন্ময় ও ভাববিহ্বল হইয়া পড়িলেন যে সময় অতীত হইতেছে এই কথা বারংবার স্মরণ করাইয়া দিয়াও তাহাকে আরাত্রিকাদি কর্ম সম্পাদনের সময়ে নিযুক্ত করিতে পারা গেল না। এই রূপে কিছুকাল পূজা চলিতে লাগিল। ঐরূপ নিষ্ঠা, ভক্তি ও ব্যাকুলতা দেখিয়া ঠাকুর বাটির জনসাধারণের দৃষ্টি যে এখন ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়াছিল এ কথা বেশ বুঝা যায়। সাধারণে সচরাচর যে পথে চলিয়া থাকে তাহা ছাড়িয়া নূতনভাবে কাহাকেও চলিতে বা কিছু করিতে দেখিলে লোকে প্রথম বিদ্রূপ পরিহাসাদি করিয়া থাকে, কিন্তু দিনের পর যত দিন যাইতে থাকে এবং ওই ব্যক্তি দৃঢ়তা সহকারে নিজ গন্তব্য পথে যত অগ্রসর হয় ততই সাধারণের মনে পূর্বোক্ত ভাব পরিবর্তন হইয়া উহার স্থলে শ্রদ্ধা আসিয়া অধিকার করে। ঠাকুরের এই সময়ের কার্যকলাপ সম্বন্ধে ঐরূপ হইয়াছিল। কিছুদিন ঐরূপে পূজা করিতে না করিতে তিনি প্রথমে অনেকের বিদ্রূপ ভাষণ হইলেন, কিছুকাল পরে কেহ কেহ আবার তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিল। শোনা যায় মথুরবাবু ওই সময় ঠাকুরের পূজাদি দেখিয়া ধৃষ্টচিত্তে রানী রাসমণিকে বলিয়াছিলেন, অদ্ভুত পূজক পাওয়া গিয়াছে, দেবী বোধহয় শীঘ্রই জাগ্রতা হইয়া উঠিবেন। লোকের ঐরূপ মতামতে ঠাকুর কিন্তু কোনোদিন নিজ গন্তব্য পথ হইতে বিচলিত হন নাই। সাগর গামিনী নদীর ন্যায় তাহার মন এখন হইতে অবিরাম একভাবেই শ্রী শ্রী জগন্মাতার শ্রীপাদোদ্দেশে ধাবিত হইয়াছিল। দিনের পর দিন যাইতে লাগিল, ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল এবং মনের ওই প্রকার অবিরাম একদিকে গতি তাহার শরীরে নানা প্রকার বাহ্য লক্ষণে প্রকাশ পাইতে লাগিল। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল, শরীরের রক্তপ্রবাহ বক্ষে ও মস্তকে দ্রুত প্রধাবিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া উঠিল, চক্ষু মধ্যে মধ্যে সহসা জলক ভারাক্রান্ত হইতে লাগিল এবং ভগবত দর্শনের জন্য একান্ত ব্যাকুলতা বশত কি করিব, কেমনে পাইব, এইরূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করিয়া ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। তাহার শ্রীমুখে শুনিয়াছি এই সময়ে একদিন তিনি জগন্মাতাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন, বলিতেছিলেন, মা, এত যে ডাকছি তার কিছুই কি তুই শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা, জল শূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। মার দেখা বোধহয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এই জীবনে আবশ্যক নাই, মার ঘরে যে ওষি ছিল দৃষ্টি সহসা তাহার উপর পড়িল, এই দণ্ডে জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এইরূপে বিবৃত করিয়া বলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই, আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি ও সমুদ্র, যেদিকে যতদূর দেখি
চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম। ঐরূপে প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতিষ সমুদ্রের দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন, কিন্তু চৈতন্য ঘন জগদম্বার বড়া ভয় করা মূর্তি, ঠাকুর কি এখন তাহারও দর্শন এই জ্যোতিষ সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন? পাইয়াছিলেন বলিয়াই বোধ হয়, কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিয়াছিলেন। পূর্বোক্ত দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বা চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল। ক্রন্দনাদি বাহ্য লক্ষণে সকল সময়ে প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত এবং কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটফট করিতে করিতে মা আমায় কৃপা কর দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপাশে লোক দাঁড়াইয়া যাইত। ঐরূপ অস্থির চেষ্টায় লোকে কি বলিবে এ কথার বিন্দু মাত্র তখন তাহার মনে আসিত না। বলিতেন, চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিলেও তাহাদিগকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর মনে হইত এবং তজ্জন্য মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হইত না। ঐরূপ অসহ্য যন্ত্রণায় সময়ে সময়ে বাহ্য সংজ্ঞাশূন্য হইয়া পড়িতাম এবং ঐরূপ হইবার পরেই দেখিতাম মার বড়া ভয় করা চিন্ময়ী মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিতেছে।